الحمد لله إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما أرسلناك إلا رحمة للعالمين صدق الله مولانا العظيم وقال النبي صلى الله عليه وسلم أنا بعثت معلما لأتمم مكارم الأخلاق أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في حبيب شانه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا তসলিমা দুরুদ ইব্রাহিম পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله সম্মানিত মুসলমান ভাই বোন বন্ধুরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে একটি বরকতপূর্ণ মাসে যেই মাসে বিশ্বনবী আগমন করেছিলেন সেই ভালোবাসার মাসে প্রিয় একটি মাসে জুমার দিন রবিউল আউয়াল মাসের 14 তারিখ আজকে এই জুমার দিনে আমাদেরকে মসজিদে আসার তৌফিক দান করলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কৃতজ্ঞতা স্বরূপ শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ ও সালাম মানবতার কাণ্ডারি মানবতার মুক্তির দূত বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন নবী আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আমার মুসলমান ভাইরা রবিউল আউয়াল মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের মাস এটা পৃথিবীবাসীর জন্য একটা রহমত আল্লাহ নিজেই বলে দিয়েছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন হে নবী হে রাসূল আমি আপনার জন্য আপনাকে পুরা পৃথিবীর জন্য সমস্ত পৃথিবীর জন্য রহমত হিসাবে প্রেরণ করেছি আমাদের সকলের জন্য তিনি রহমত ছিলেন
এমন একটা সময়, এমন একটা জামানায়, এমন একটা কালে আমার নবীকে প্রেরণ করা হয়েছে, এই সম্পর্কে আমরা কম বেশি সবাই জানি, যাকে বলা হয় আইয়ামে জাহিলিয়াত, ডেজ অফ ইগনোরেন্স, বর্বরতার যুগ বলা হয়, এজ অফ ইগনোরেন্স বলা হয়। এমন যুগ, এমন একটা বর্বরতার যুগ, সন্ত্রাসের যুগ, ত্রাসের যুগ, সামাজিক অবক্ষয়, মানুষের মাঝে মানবতা নেই, মানুষকে মানুষ মনে করা হতো না, মানুষকে মূল্যায়ন করা হতো না, এমন কোনো অন্যায় নাই যেটা মানুষ করত না, এবং সকল প্রকার অন্যায়কে তারা ভালো মনে করে করত, অন্যায়কে আর অন্যায় মনে করত না, অন্যায়কে কি মনে করত, ভালো মনে করে করত। এমন সময় আমার নবীকে রহমত হিসাবে প্রেরণ করা হয়েছে, সুবহানাল্লাহ। আমার নবী শুধুমাত্র মুসলমানদের জন্য রহমত নয়, আমার নবী শুধুমাত্র মানুষের জন্য রহমত নয়, আমার নবী যেমনইভাবে মুসলমানদের জন্য রহমত, আমার নবী তেমনইভাবে অমুসলিমদের জন্যও তিনি রহমত। তিনি পশু পাখির জন্য রহমত, বৃক্ষ তরুলতার জন্য তিনি রহমত, দুনিয়ার যত মখলুকাত রয়েছে সকল মখলুকাতের জন্য আমার নবী রহমত বলে, সুবহানাল্লাহ। তিনি শুধুমাত্র ছোট্ট বাচ্চাদের জন্য রহমত ছিলেন না, যখন রাসূলের সামনে কোনো ছোট বাচ্চা আসতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রহমতের হাতটা ওই বাচ্চার মাথার উপর বুলিয়ে দিতেন। একজন যুবকের বন্ধু ছিলেন তিনি, একজন বয়স্ক বৃদ্ধ মানুষের খাদেম ছিলেন তিনি, একজন মা, মায়ের জন্য শ্রেষ্ঠ সন্তান তিনি, পিতার জন্য শ্রেষ্ঠ সন্তান তিনি, পুরো জগতের জন্য আল্লাহ তাআলা রহমত হিসাবে প্রেরণ করলেন। আল্লাহ তাআলা নিজের নাম দিয়েছে রব্বুল আলামিন, পুরো পৃথিবীর রব তিনি, আর নবীর নাম দিলেন রহমাতাল্লিল আলামিন, পুরো পৃথিবীর রহমত তিনি। নিজের নামের সঙ্গে মিলিয়ে রেখে কত সুন্দর নাম দিয়ে দিলেন। সেই নবী মানবতার মুক্তির দূত, মানুষের কল্যাণে, মানবতার কল্যাণে কাজ করে গিয়েছেন, সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে কাজ করে গিয়েছেন, তিনি মানুষের মাঝে ভালোবাসা সৃষ্টি করেছেন, উঁচু নিচু জাতের ভিন্নতা তিনি দূর করে দিয়েছেন, গরিব এবং ধনী তারা সকলেই মানুষ, মানুষ হিসাবে সকলের অধিকার সমান, এই কথাকে তিনি বাস্তবায়ন করেছেন। আজকে আমাদের শিক্ষা নিতে হলে ওই নবীর জীবনী থেকে শিক্ষা নিতে হবে, এই নবীর জীবনী থেকে আমাদের শিক্ষা নিতে হবে। আজকে আমাদের বর্তমান সময়ে সবচেয়ে বড় একটা বিষয় সাম্প্রদায়িক সম্প্রীতি। সব জায়গায় একই কথা বলা হচ্ছে যে আমরা যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রাখি। মুসলমান তো, ইসলাম ধর্মই তো সাম্প্রদায়িক সম্প্রীতির ধর্ম, ইসলাম ধর্মই তো বৈষম্য দূর করার ধর্ম হলো ইসলাম। একটা সময় ছিল নারীদের কোনো সম্মান ছিল না, ইজ্জত ছিল না, নারীদের সম্মান অধিকার দিয়েছে ইসলাম। বিশ্বনবীর জীবনী থেকে আমরা শিক্ষা নিব, বিশ্বনবীর সীরাত থেকে আমরা শিক্ষা নিব কীভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রেখেছেন তিনি। অন্য ধর্ম অবলম্বী যারা, অমুসলিম যারা, তাদের সঙ্গেও কি সুন্দর আচরণটা করেছেন তিনি। তিনি নবুয়াত লাভ করেছেন 40 বছর বয়সে, তার আগের থেকেই তিনি মানুষের মুক্তির জন্য কাজ করেছেন। তিনার বয়স যখন 18 বছর, কয় বছর, মাত্র 18 বছর, তখনও তিনি নবী হন নাই। হারবুল ফুজ্জার নামে একটা যুদ্ধ হয় মক্কাতে, হারবুল ফুজ্জার, অন্যায়ের যুদ্ধ বলা হয়। এই যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অংশগ্রহণ করেছেন। তিনি মানুষকে
অস্ত্রগুলা আগায় দিতেন, যুগায় দিতেন, তীর আগায় দিতেন, এগুলা করতেন। যুদ্ধের পরে তিনি দেখলেন, তিনি এবং অন্যান্য মানুষ, কিছু হিতাকাঙ্ক্ষী, জনগণের সেবায় যারা নিয়ত, তারা দেখলেন যে যুদ্ধ হওয়ার কারণে, যুদ্ধ বিগ্রহের কারণে আজকে মানুষের অনেক ক্ষতি হচ্ছে, অনেক মানুষ নির্যাতনের, জুলুমের শিকার হচ্ছে। যারা যুদ্ধে আহত হয়েছে তাদের দেখার মতো মানুষ নাই। এই জন্য তিনারা মিলে একটা সংগঠন বানালেন, সেই সংগঠনের নাম কি ছিল? হেল্পফুল ফুজুল। সংগঠনের কাজ ছিল মানুষের পাশে দাঁড়ানো, গরিব মানুষকে সহায়তা করা। যদি কেউ একজনের উপর জুলুম করে, এই জুলুম থেকে তাকে বাঁচানো, এই হেল্পফুল ফুজুল সংগঠনের কাজ ছিল এগুলো। ইসলাম গ্রহণ করার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হেল্পফুল ফুজুল সম্পর্কে জিজ্ঞেস করা হলো। তিনি বলেন, এই হেল্পফুল ফুজুলে, এই সংগঠনে এমন কিছু চুক্তি করা হয়েছিল, এই চুক্তির বিনিময়ে যদি আমাকে লাল উটনি দেওয়া হয় তবুও আমি এই চুক্তি ভঙ্গ করতে রাজি হব না। সুবহানাল্লাহ। লাল উটনির দাম তখন অনেক বেশি ছিল, এই জন্য রাসূল বলেছেন, আমাকে যদি লাল উটনিও দেওয়া হয় তবুও আমি ওই হেল্পফুল ফুজুলে যে সকল চুক্তি করা হয়েছিল সেগুলোকে আমি ভঙ্গ করব না। এখানে তিনি মানবতার জন্য কাজ করে গিয়েছেন। তখন তো ইসলাম, অমুসলিম, মুশরিক এদের মাঝে কোনো পার্থক্য ছিল না, তিনি মানুষের কল্যাণে কাজ করে গিয়েছেন। শুধু তাই নয়, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি কিভাবে বজিয়ে রেখেছেন। তিনার বয়স যখন 35 বছর, বাইতুল্লাহ শরীফকে পুনরায় নির্মাণ করা হয়, কাবা শরীফকে আবার ভেঙে নির্মাণ করা হয়। মক্কার সকলে মিলে কাবা শরীফকে নির্মাণ করছে। নির্মাণ কাজ যখন সম্পন্ন হয়ে গিয়েছে, হাজি সাহেবগণ যারা হজ করতে গিয়েছেন সেখানে একটা কালো পাথর দেখেছেন, যার নাম হলো হাজরে আসওয়াদ। যার নাম কি? হাজরে আসওয়াদ। একটা সম্মানী পাথর এটা। এই পাথরে চুমা দিলে এই পাথর মানুষের গুণাগুলোকে গ্রহণ করে না। সুবহানাল্লাহ। হাদিসে বর্ণিত হয়েছে, যখন মানুষ কোনো অন্যায় করে, গোনা করে, তার অন্তরের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, আর এই পাথরটা হলো মানুষের গুণাগুলোকে গ্রহণ করে নেয়। সুবহানাল্লাহ। একটা চৌম্বক যেমন লোহাকে আকর্ষণ করে, তেমনইভাবে এই পাথরটা মানুষের গুণাগুলোকে গ্রহণ করে না, মানুষকে পবিত্র করে। এই হাজরে আসওয়াদ একটা পাথর, কালো পাথর। যে পাথরটা আগে সাদা ছিল, কি ছিল পাথরটা? সাদা পাথর ছিল, কালো হয়ে গিয়েছে। হজ করতে যারা গিয়েছেন, একটু উঁচুতে যারা ছোট মানুষ তারা চুমো দিতে পারেন না, উঁচু হয়ে হয়ে চুমো দিতে হয়, অনেক কষ্ট করে চুমো দিতে হয়। এই হাজরে আসওয়াদকে যখন তার নির্দিষ্ট স্থানে রাখা হবে, তৎকালীন সময়ে আরবে 12টা গোত্র ছিল, 12টা গোত্রের প্রধান যারা ছিল তারা মনে মনে চিন্তা করলো, হয়তো এই পাথরটা ওই জায়গার মধ্যে আমি রাখব। গোত্রের মানুষেরা চিন্তা করলো, আমাদের গোত্র প্রধান হয়তো ওখানে রাখবে আর আমরা সম্মানিত হব, এইভাবে কে রাখবে, এটা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। পরের দিন সবাই চিন্তা ভাবনা করে একটা ফয়সালায় উপনীত হলো, আগামীকাল সকালে যেই ব্যক্তিটা সর্বপ্রথম এই মসজিদের মধ্যে, আল্লাহর ঘর কাবার মধ্যে প্রবেশ করবে, ওই ব্যক্তি যেই ফয়সালা দেবে আমরা সকলেই মিলে তার ফয়সালাটা মেনে নিব। পরের দিন সকালবেলা দেখা গেল বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি তখন পর্যন্ত নবী হন নাই, তিনার বয়স তখন 35 বছর, তিনি নবুয়তি পেয়েছেন 40 বছরে, তিনি তখনও নবী হন নাই। পরের দিন সকালে লোকেরা দেখল, সর্বপ্রথম আল্লাহর ঘরের মধ্যে আমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ প্রবেশ করেছেন বলে সুবহানাল্লাহ। লোকেরা সবাই খুশি হয়ে গেল, আরে এ তো মুহাম্মদ, এ তো আমিন, আমাদের নিকটে বিশ্বস্ত, আমাদের সকলের পরম বন্ধু, সে আজকে যেই ফয়সালা দিবে আমরা সকলেই সেই ফয়সালাটা মেনে নিব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফয়সালা দিলেন,
একটা বড় চাদর নিয়ে আসে তোমরা, একটা বড় চাদর নিয়ে আসা হলো। এইবার বলা হলো ওই হাজরে আসওয়াদটাকে চাদরের মাঝখানে রাখা হোক, হাজরে আসওয়াদটাকে চাদরের মাঝখানে রাখা হলো। বিশ্বনবী ফয়সালা করে দিলেন এই চাদরের চারিদিক থেকে 12 জন গোত্র প্রধান 12 জন এসে চারিদিক থেকে ধরে নিয়ে গিয়ে ওই যথাস্থানে হাজরে আসওয়াদটাকে রাখা হয়ে গেল। সবাই খুশি, আর সাম্প্রদায়িক দাঙ্গার থাকলো না, সংশয় থাকলো না, সবাই নিজেদের মধ্যে খুশি হয়ে গেল। ওখান থেকে নিয়ে বিশ্বনবী নিজ হাতে হাজরে আসওয়াদটা তার নির্দিষ্ট স্থানে রেখে দিলেন। এই ছিল আমাদের নবী, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজিয়ে রেখেছেন, তিনি মানুষের মাঝে বিভেদ করেন নাই। আজকে আমরা ধর্মের নামে বিভেদ করি, মানুষের মাঝে বিভেদ করি। একটা মানুষ রাস্তায় অসুস্থ পড়ে আছে, ক্ষুধার্ত পড়ে আছে, আমি মানুষ হিসাবে আমার কি দায়িত্ব? আমি কি আগে দেখব ও হিন্দু নাকি খ্রিস্টান নাকি মুসলমান, নাকি তাকে সহযোগিতা করব? মানবিক দৃষ্টিকোণ থেকে কি বলে, আমি আগে ধর্মের বিচার করব? আমাদের দেশে যেমন মুসলমান ডাক্তার রয়েছে, হিন্দু ডাক্তার আছে না, খ্রিস্টান ডাক্তার আছে না? যখন আমরা ডাক্তারের কাছে যাই, ডাক্তারকে আগে জিজ্ঞেস করে কোন ধর্মের মানুষ আপনি? মুসলমান হলে চিকিৎসা করব না হলে করব না, হিন্দু হলে চিকিৎসা করব না হলে করব না, এটা কি ডাক্তার জিজ্ঞেস করে? মানবতার ধর্ম ইসলাম, ইসলাম এটা শিক্ষা দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুশরিকরা কষ্ট দিয়েছে, কাফেররা কষ্ট দিয়েছে, তারপরেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের থেকে প্রতিশোধ নেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এসে মানুষের অধিকার দিয়েছেন, নারীদের অধিকার তিনি বাস্তবায়ন করেছেন। সাইয়্যিদুনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, জাহেলি যুগের মধ্যে যেই সকল মানুষ শিক্ষিত ছিল, আক্ষরিক জ্ঞান যাদের মধ্যে ছিল, তাদের মধ্যে একজন ছিলেন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বর্ণনা করেন, আমরা যখন জাহিলি যুগের মধ্যে ছিলাম, আমাদের সমাজের মধ্যে নারীদের অবস্থা এমন ছিল, নারীদেরকে কোনো সম্মানই করা হতো না, নারীদেরকে মানুষ হিসাবেই গণ্য করা হতো না। বাজার থেকে আমরা যেইভাবে পণ্য কিনে নিয়ে আসি, গরু ছাগল উট ভেড়া দুম্বার যেই পরিমাণ সম্মান ছিল, সমাজের মধ্যে নারীদের অতটুকু সম্মানও দেওয়া হতো না। বিশ্বনবী আসলেন, আল্লাহ তার উপর ওহী নাজিল করল, তিনার উপর ওহী নাজিল করা হলো, নারীদের ব্যাপারে যা দেওয়ার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দিলেন। এরপরে আমরা জানতে পারলাম নারীরাও মানুষ, তাদেরকেও সম্মান করতে হবে। বিশ্বনবী শিক্ষা দিয়েছেন, বিশ্বনবী বলে দিয়েছেন নারীদের সম্মান রয়েছে। জীবন্ত নারীকে হত্যা করা হতো সেই যুগের মধ্যে, জীবন্ত নারীকে সমাজে উচ্চ শ্রেণীর মানুষের মধ্যে যখন কোনো পরিবারে নারী জন্মগ্রহণ করত, মেয়ে মানুষ জন্মগ্রহণ করত, এটাকে তারা নিজেদের জন্য অসম্মান হিসেবে গ্রহণ করত, তারা এটাকে মেনে নিতে পারত না, এমন জাহিল ছিল তারা, এমন বর্বরতার মধ্যে তারা ছিল। কিন্তু ইসলাম এসে কত সম্মান দিয়েছে। বিশ্বনবীকে জিজ্ঞেস করা হলো খেদমত করব কার, বিশ্বনবী কি বললেন? তোমার মায়ের। এরপরে বললেন কার খেদমত করো? বললেন তোমার মায়ের। আবার জিজ্ঞেস করলো ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব? বললো তোমার মায়ের। তিনবার মায়ের কথা বলেছেন, চতুর্থবারে বাবার কথা বলেছেন। ইসলাম নারীর সম্মান দিয়েছে, নারী পুরুষের বৈষম্যতা দূর করেছে ইসলাম, অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম। শুধু তাই নয়, বিশ্বনবী বর্ণনা করেন যার ঘরের মধ্যে একটা কন্যা সন্তান তার জন্য একটা জান্নাত, সুবহানাল্লাহ। একজন সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ হে আমার তো দুইটা কন্যা সন্তান। রাসূল বললেন তোমার জন্য দুইটা জান্নাত। তিন নম্বরে আরেকজন এসে বলল ইয়া রাসূলুল্লাহ আমার তো তিনটা কন্যা সন্তান।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার শিক্ষক, তিনি বললেন তোমার জন্য আল্লাহ তাআলা তিনটা জান্নাত দিয়েছেন, সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানেই শেষ নয়, রাসূল আরো বলেছেন তোমরা মেয়েদেরকে গালি দিও না, মেয়েদেরকে তোমরা গালি দিও না, কারণ আমি একজন মেয়ের বাপ, আমি মেয়ের বাবা, মেয়েদেরকে তোমরা গালি দিও না। নারীর অধিকার প্রতিষ্ঠিত করেছে ইসলাম। আজকে আমাদের অনেক মা বোনেরা বোঝে না, না বুঝে বলে যে আমরা সম অধিকার চাই, নাকি রাস্তায় পর্যন্ত নেমে যায় সম অধিকারের জন্য। ইসলাম যে কি পরিমাণে সম্মান আপনাকে দিল সেটা আপনি বুঝলেন না। এই জন্য এই ইসলাম আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, সাম্প্রদায়িক বৈষম্যতা তিনি দূর করেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উপর তিনি কাজ করে গিয়েছেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে যখন ওহি নাজিল হলো, তিনাকে যখন নবুয়াতি দেওয়া হলো, তিনি দাওয়াত দিতে লাগলেন, দাওয়াত দিতে দিতে তিনি তায়েফের ময়দানে চলে গেলেন। সেখানে গিয়ে 10 দিন পর্যন্ত অবস্থান করলেন, সেখানকার লোকদের সঙ্গে তিনি আলোচনা করলেন, যারা নেতা ছিল তাদের সঙ্গে তিনি কথাবার্তা বললেন, দিনের দাওয়াত তাদের কাছে পৌঁছালেন। কিন্তু সেখানকার কাফের মুশরিকরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাওয়াত কবুল করল না। তুমি চলে যাও, এখানে তুমি অবস্থান করো না, তুমি তোমার দেশে চলে যাও, মক্কায় চলে যাও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাড়ির দিকে যাওয়ার জন্য রওনা হচ্ছেন, তায়েফের কাফেরেরা দুষ্টু দুর্বৃত্ত লোকদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু লেলিয়ে দিল, কুত্তাগুলোকে রাসূলের পিছু লেলিয়ে দিল, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে পিছনে এসে বিভিন্ন কটূক্তি করতে লাগলো, পিতামাতার নাম তুলে আজে বাজে ভাষায় রাসূলকে গালি দিতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের প্রতিবাদ করেন নাই, তারা এখানেই ক্ষান্ত হয় নাই। আমার নবী দয়ার নবীর শরীরে নূরে মুহাম্মদ, একটা নূরের শরীর, তিনি এত সুন্দর ছিলেন। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন পূর্ণিমার রাত্রিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে বসে আছেন, একবার রাসূলের চেহারার দিকে তাকায়, আবার ওই পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, আবার রাসূলের চেহারার দিকে তাকায়, আবার চাঁদের দিকে তাকায়। বিশ্বনবী জিজ্ঞেস করলেন, ওহে জাবের, তুমি কি দেখো? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মিলাতে চেষ্টা করছি, আপনি বেশি সুন্দর নাকি ওই চাঁদটা বেশি সুন্দর? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত সুন্দর ছিলেন, তায়েববাসী ওই বখাটে যুবকেরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিয়ে ক্ষান্ত হয় নাই, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে পাথর বর্ষণ শুরু করে দিল, বৃষ্টির মতো পাথর বর্ষণ শুরু করে দিল। এই নূরের শরীর থেকে রক্তগুলা, তাজা রক্তগুলা বের হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুতা পরে আছেন, রাসূলের জুতা রাসূলের শরীরের রক্ত দিয়ে ভিজে গেল, রক্তগুলো শুকে জুতাটা শক্ত হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনাকে সহযোগিতা করবেন এমন কোনো মানুষ নাই, মানুষের মধ্যে এতটুকু দয়াটুকু হয় নাই যে রাসূলের সহযোগিতা করবে। সবাই রাসূলের উপরে এইভাবে অত্যাচার করছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে গিয়ে একটা আঙ্গুরের বাগানের মধ্যে তিনি আশ্রয় নিলেন। ওই দুষ্টু ছেলেগুলো পিছন থেকে চলে গেল, তিনি বাগানের মধ্যে যাওয়ার আগ পর্যন্ত তিনি 3 বার বেহুশ হয়ে পড়ে গিয়েছেন, তিনার মাথার মধ্যে আঘাত করা হয়েছে, পায়ের মধ্যে আঘাত করা হয়েছে, পা ফেটে রক্ত বের হয়ে গেছে, তিনি চলতে পারেন না। যখন গিয়ে তিনি আঙ্গুরের বাগানের মধ্যে আশ্রয় নিয়েছেন, উতবা এবং সাইবার আঙ্গুরের বাগান, উতবা এবং সাইবার একজন গোলাম, নাম ছিল আদ্দাস, খ্রিস্টান গোলাম ছিল, সে দৌড়ে আসলো, এক থোকা আঙ্গুর নিয়ে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খেতে দিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক থোকা আঙ্গুর খেলেন, খাওয়ার পরে তিনার শরীরের মধ্যে কিছুটা শক্তি আসলো। রাসূল ওই আদ্দাসকে ডাক দিয়ে বললেন, তোমার বাড়ি কোথায়, তোমার ধর্ম কি? লোকটা বলল, আমার নাম আদ্দাস, আমি খ্রিস্টান ধর্মের অনুসারী।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দেশ সম্পর্কে জিজ্ঞেস করলেন, সে দেশের নাম বলল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি তো আমার ভাই ইউনুস ইবনে মাত্তার অনুসারী, তার দেশের মানুষ। ওই আদ্দাস খ্রিস্টান গোলাম রাসূলকে বলল, আপনি কিভাবে জানলেন আমাদের নবীর কথা? ইউনুস ইবনে মাত্তা, ইউনুস আলাইহিস সালাতু ওয়াসসালামের কথা আপনি কিভাবে জানলেন? বিশ্বনবী বলেন, সে তো আমার ভাই ছিল, আমার মতো তিনি একজন নবী ছিলেন। যখন এই কথা শুনতে পেল ওই খ্রিস্টান আদ্দাস গোলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বুকে জড়িয়ে ধরে চুমা দিতে লাগলেন, তিনাকে চুমা দিতে লাগলেন, আদর করতে লাগলেন রাসূলকে। দূর থেকে উতবা এবং সাইবা দেখে বলছে, আমাদের গোলামকে তো তার মাথা নষ্ট করে দিয়েছে, তাকে ফিরাও। যখন গোলামকে তার কাছে নিয়ে আসা হলো, উতবা সাইবা তাকে জিজ্ঞেস করলো, তুমি কি জন্য তার সঙ্গে এত সুন্দর আচরণ করছো? আদ্দাস ডাক দিয়ে বলল, এই মানুষটা পৃথিবীর মধ্যে এই মানুষের মতো এত সুন্দর মানুষ আর পৃথিবীর মধ্যে হতে পারে না। বলি সুবহানাল্লাহ। তিনি ওখানে বসে আছেন, এক টুকরা পাথরের উপর তিনি বসে আছেন, তিনি আর এই কষ্ট দেখে ফেরেশতারা কান্না করছে, গাছপালা কান্না করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বর্ণনা করেন, পাহাড়ের ফেরেশতা এসে আমাকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই কষ্ট দেখে আমাদের সহ্য হয় না, আপনার এই কষ্ট দেখে গাছপালা কান্না করছে, আমরা সহ্য করতে পারছি না, আমাদেরকে একবার আদেশ দেন, এই পুরা তায়েববাসীর উপরে এই পাহাড় চাপা দিয়ে তাদেরকে ধ্বংস করে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রহমতের নবী, দয়ার নবী, মায়ার নবী, তিনি অন্য ধর্মের মানুষের উপর কতটা দয়ালু এটাই আমি বুঝাতে চাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ওহে ফেরেশতারা, তোমরা যদি তাদেরকে ধ্বংস করে দাও, তাহলে আমি যেই বাণীর দাওয়াত আজকে নিয়ে আসছি, তারা যদি মারা যায়, তাহলে এই বাণীর দাওয়াত, আল্লাহর দাওয়াত কোন মানুষগুলা গ্রহণ করবে? তাদেরকে তোমরা ধ্বংস করো না, হতে পারে এদের মধ্যে থেকে আমার আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতকারী বের হয়ে যাবে। বলি সুবহানাল্লাহ। তিনি এত দয়ার নবী ছিলেন, অন্যান্য ধর্ম যারা মেনে চলতো, এমনকি রাসূলের উপর যারা অত্যাচার করেছে, যারা রাসূলকে মেরেছে, পাথর দিয়ে আঘাত করেছে, শরীর থেকে রক্ত বের করে দিয়েছে, তাদের জন্য কি দোয়া করলেন? বললেন, এদেরকে ধ্বংস করো না, এদের মধ্যে থেকে একজন হয়তো ইসলাম কবুল করবে, কোরআন তেলাওয়াত করবে। এখানেই শেষ নয়, তিনি যেমন এভাবে উচ্চ শ্রেণীর মানুষের জন্য নবী ছিলেন, একজন গোলামের জন্য তিনি নবী ছিলেন। একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশে বসে কান্না করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না দেখে আবু বকর সহ্য করতে পারলেন না। বাল্যকালের বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের আগেও যেমনই রাসূলের বন্ধু ছিলেন, ইসলামের পরেও রাসূলের বন্ধু ছিলেন। শুধু তাই নয়, হিজরতের সময় বন্ধু ছিলেন। পৃথিবীর মধ্যে নবীদের পরে সবচেয়ে দয়ার মানুষ, মায়ের মানুষ যে ছিলেন, তিনি হলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কান্না দেখে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সহ্য করতে পারলেন না। তিনি আর চোখ দিয়ে পানি গড়ে গড়ে পড়ছে, আর জিজ্ঞেস করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন কান্না করছেন? আপনি যদি কান্না করেন, আমি আবু বকর সহ্য করতে পারি না, আপনার কান্নার কারণটা কি বলুন ইয়া রাসূলুল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি পথ দিয়ে আসতেছিলাম, আমি দেখলাম বিলাল, বিলালকে উমাইয়া মরুভূমির মধ্যে উত্তপ্ত বালির মধ্যে কষ্ট দিচ্ছে, বালির মধ্যে শুয়ায় রেখে তার বুকের উপরে বড় পাথর চাপিয়ে দিয়ে রেখেছে। বালুর উত্তপ্ত গরমে, বালু এত প্রচণ্ড গরম, মরুভূমির বালু এত গরম, তার শরীরের চামড়াগুলো গলে যাচ্ছে, শরীর থেকে পানি বের হচ্ছে, রক্ত বের হচ্ছে, পুষ্গোলা বের হচ্ছে। আমার কষ্ট দেখে, বিলালের কষ্ট দেখে আমি রাসূলের সহ্য হয় না, আবু বকর তুমি যাও, তুমি কি যদি তুমি পারবে কিনা বিলালকে মুক্ত করে দিতে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে চিন্তা করলেন, তিনি একজন ধনাঢ্য ব্যক্তি ছিলেন, বড় ব্যবসায়ী ছিলেন,
কাপুরের ব্যবসা ছিল তিনার, তিনি চিন্তা করলেন আমার এত সম্পদ, এই সম্পদ দিয়ে যদি আমি আজকে রাসূলের মুখে হাসি ফুটাতে না পারি, এই সম্পদ দিয়ে যদি আমি রাসূলকে খুশি করতে না পারি, তাহলে এই সম্পদের তো কোনো মূল্যই নাই। আর যদি এই সম্পদ দিয়ে আমি রাসূলের মুখে হাসি ফুটাতে পারি, তাহলে দুনিয়া এবং আখেরাতে উভয় জাহানে আমার সম্পদগুলো সার্থক হয়ে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু টাকা পয়সা দিলেন, ওটা নিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন বিলালের কাছে। বিলালের মনিব মালিক উমাইয়ার কাছে চলে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে উমাইয়া বিলালকে আরো বেশি কষ্ট দিতে লাগলো, আরো বেশি অত্যাচার করতে লাগলো। আবু বকর উমাইয়াকে ডাক দিয়ে বললেন, উমাইয়া তুমি কি এই গোলামকে বিক্রি করবে কিনা? তুমি যদি আমার কাছে বিক্রি করো তাহলে আমি গোলামকে কিনে নিব, বিলালকে কিনে নিব, তুমি আমার কাছে বিক্রি করে দাও। উমাইয়া একটা গোলামের যতটুকু দাম ছিল তার চেয়ে অনেক বেশি চড়া দাম চাইল। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সম্পদের চিন্তা করলেন না, তিনি চিন্তা করলেন আমার এই সম্পদ দিয়ে আমি রাসূলের মুখে হাসি ফোটাতে চাই, অনেক বেশি চড়া দাম দিয়ে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুক্ত করে নিয়ে আসলেন। বলি সুবহানাল্লাহ। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্লেটের মধ্যে বসে কিছু খাচ্ছেন, বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পাশে দাঁড়ানো, বিলালকে দেখে ডাক দিয়ে বললেন, ওহে বিলাল এখানে আসো, আমার সঙ্গে বসো, আমার পাশে বসো, আমার সঙ্গে একটু খাও। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে পানি বেয়ে গেল, পানিগুলো টপটপ করে বলছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, বিলাল আমি তো তোমাকে খাওয়ার জন্য ডাক দিয়েছি, তুমি কান্না করছো কেন? বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি তো হাফসি গোলাম, আমি তো দেখতে কালো, ঠোঁটগুলো মোটা, নাকটা অনেক বড়, আমাকে কেউ পছন্দ করে না, মুখটাও ছিল তুতলা, কথা বলার সময় বেঁধে যায় তো। আপনি নবী, আপনি তো একজন রাসূল, আল্লাহর পয়গম্বর, আপনি তো একজন নেতা, কুরাইশ বংশের মানুষ, আপনি সম্মানিত মানুষ, আপনি আমাকে আপনার প্লেটে খাওয়ার জন্য ডাক দিয়েছেন, এতে আমি বিলালের অন্তরটা খুশি হয়ে গিয়েছে, এই জন্য আমি কান্না করছি। বলে সুবহানাল্লাহ। সাদা উঁচু নিচু এই সব বৈষম্য দূর করেছে ইসলাম এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর আমরা মুসলমান হয়ে সম্প্রীতি বুঝি না, ভাইয়ের সঙ্গে ভাইয়ের দ্বন্দ্ব, অমুসলিম তো অনেক দূরের কথা, আমরা যারা মুসলমান ভাই তাদের মধ্যেই কত দ্বন্দ্ব। আর অনেক ঘটনা রয়েছে, আলোচনা করব সময়ের শেষের দিকে। আরেকটা বলে শেষ করে দিচ্ছি, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের নবী, তিনি তো নরম ছিলেন, দয়ার শরীর তিনার, তিনার মন, তিনার দয়া এত বেশি, এত বেশি দয়া তিনার, তিনি যে রাহমাতাল লিল আলামিন, একটা সাগরের পানির পরিমাপ হতে পারে কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দয়ার পরিমাপ হতে পারে না। বিশ্বনবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একদিন দাওয়াত নিয়ে আবু জেহেলের বাড়িতে গেলেন। আবু জেহেল সে তো নেতা ছিল, মানুষের মাঝে শুধু ফিতনা সৃষ্টি করত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অসংখ্য কষ্ট দিত আবু জেহেল। রাসূল যখন তাওহীদের দাওয়াত নিয়ে রাসূলের বাড়িতে গিয়ে আবু জেহেলের বাড়িতে গেলেন, আবু জেহেলের সঙ্গে যখন কথা হলো, আবু জেহেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর রাগান্বিত হয়ে গেলেন। রাগান্বিত হয়ে ধনুক দিয়ে রাসূলের মাথার উপরে আঘাত করলেন। আঘাতের কারণে রাসূলের মাথা কেটে গেল, কেটে রক্ত বের হতে লাগলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিবাদ করলেন না, তিনি একা একা চুপি চুপি সেখান থেকে চলে গেলেন। নির্জনে একটা গাছের নিচে বসে তিনি কান্না করতেছেন। ইয়েতিম নবী যার বাবা নেই, মা নেই, দাদা অভিভাবক ছিলেন, দাদাও নেই, তিনার উপরে আঘাত এসেছে, কার কাছে বলবে, বলার মতো কেউ নাই, একা একা বসে কান্না করছেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি,
তিনি দেখলেন মোহাম্মদ বসে বসে কান্না করছে, মেয়ে মানুষ কি করবে কিছু বলতে পারছে না, বাড়িতে চলে গেলেন। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও মুসলমান হন নাই, তিনি শিকার করতে গিয়েছিলেন, তীর ধনুক নিয়ে তিনি জঙ্গলে শিকার করতে গিয়েছিলেন। শিকার করে যখন বাসায় ফিরে আসলেন, এসে দেখেন তার স্ত্রী কান্না করছে। আমির হামজা জিজ্ঞেস করলেন, ওহে স্ত্রী কান্না করছো কেন, তোমার কান্নার কারণ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি আমির হামজার স্ত্রী উত্তর করে, আমি দেখলাম ছেলেটা এতিম ছেলে, তার বাবা নাই, মা নাই, অভিভাবক নাই, একা একা বসে কান্না করছে, আবু জেহেল তাকে আঘাত করছে, মাথা দিয়ে রক্ত বের হচ্ছে, কার কাছে দুঃখের কথা বলবে বলার মতো মানুষ নাই, একা একা বসে কান্না করছে। আজকে যদি তার বাবা বেঁচে থাকতো, তার দাদা যদি আজকে বেঁচে থাকতো, অবশ্য অবশ্যই তার প্রতিবাদ করত। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও তিনি মুসলমান হন নাই, তারপরেও তিনি আপন চাচা, তার ভাতিজাকে কষ্ট দেওয়া হয়েছে, আঘাত করা হয়েছে, এটা তিনি সহ্য করতে পারলেন না। তীর ধনুক শরীর থেকে না রেখে তীর ধনুক নিয়ে আবু জেহেলের বাড়িতে চলে গেলেন, ডাক দিয়ে বললেন, আবু জেহেল তুমি কি আমার ভাতিজা মুহাম্মাদের উপর আঘাত করেছো কিনা? আবু জেহেল বলল, হ্যাঁ আমি আঘাত করেছি, তাতে তুমি কি করবা? এটা বলার সঙ্গে সঙ্গে হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই ধনুক দিয়ে, তার ধনুক দিয়ে আবু জেহেলের উপর আঘাত করল, আর বলে দিল, খবরদার, আমার ভাতিজা এতিম হতে পারে, তার পিতা নেই, তার মাতা নেই, তার অভিভাবক দাদা নেই, কিন্তু আমি চাচা এখন পর্যন্ত বেঁচে আছি। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো হুমকি দিয়ে গেলেন, যদি এরপর থেকে আমার ভাতিজার উপর তুমি আঘাত করো, তাহলে আমি তোমার হাতখানা ভেঙে দিব। এইভাবে বাড়িতে চলে গেলেন, তার স্ত্রীকে গিয়ে বললেন, আমি আবু জেহেলকে শাস্তি দিয়ে এসেছি। স্ত্রী চিন্তা করলো, যাই, স্ত্রী বলল তার স্বামীকে, বলল আমির হামজাকে, বলল যাও তুমি তোমার ভাতিজা মুহাম্মাদকে গিয়ে বলো সে যেন কান্না না করে, তোমার উপর মুহাম্মাদের উপর যে অত্যাচার করেছিল মুহাম্মাদকে গিয়ে বলো আবু জেহেলকে তুমি শাস্তি দিয়ে এসেছো। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজে খুঁজে বের করলেন, দেখলেন একাকী বসে কান্না করতেছে, নিরালয়ে বসে কান্না করছে, তাকে সান্ত্বনা দেওয়ার মতো কেউ নাই। চাচা পাশে গিয়ে সান্ত্বনা দিয়ে বলছে, মুহাম্মদ ভাতিজা তুমি কান্না করো না, তোমার উপর যেই মানুষটা অত্যাচার করেছিল আমি সবে মাত্র তার বদলা নিয়ে চলে আসছি। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটুও খুশি হলেন না। এই কথা শোনার কারণে আমরা তো খুশি হতাম, আমরা আনন্দিত হতাম, কিন্তু দয়ার নবী মায়ার নবী তিনি খুশি হলেন না। তিনি তার চাচা আমির হামজাকে ডাক দিয়ে বলছেন, চাচা আপনি তাকে মেরেছেন, আমার বদলা নিয়েছেন, এটা আমি চাই না, আমি চাই সে ইসলামের দাওয়াত গ্রহণ করুক, আমার ইসলাম আমাকে এটা শিক্ষা দেয় না যে মানুষের বদলা নিব, আমার ইসলাম আমাকে শিক্ষা দেয় না যে প্রতিশোধ দিব, আমার ইসলাম মাফ করে দেওয়ার শিক্ষা দেয়। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন পর্যন্ত ইসলাম গ্রহণ করেন নাই। আমির হামজা ডাক দিয়ে বলতেছে, ভাতিজা মুহাম্মদ এটাই যদি হয় ইসলামের আদর্শ, এটাই যদি হয় তোমার ধর্ম, এটাই যদি হয় তোমার মানবতার শিক্ষা, ইসলামের শিক্ষা, তাহলে আমি আজকে আমি আমির হামজা বলছি তোমার এই ধর্ম পুরা পৃথিবীর মধ্যে ছড়িয়ে লাভ করবে। সুবহানাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাফ করে দিয়েছেন। এই চাচা তিনি যখন ইসলাম গ্রহণ করলেন, তিনি কত দয়ালু ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখেন, অসংখ্য ঘটনা রয়েছে, কোনটা বাদ দিয়ে কোনটা বলবো সময় শেষ, অসংখ্য ঘটনা রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করার পরে উহুদের যুদ্ধে শাহাদত বরণ করেন, তাকে শহীদ করে ওয়াহশী নামে একজন গোলাম, ওয়াহশী ইবনে হারব, তিনি পরবর্তীতে মুসলমান হয়, ইসলাম গ্রহণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এসে ইসলাম গ্রহণ করার জন্য আগমন করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বললেন, ওয়াহশী তুমি কি আমার চাচাকে হত্যা করেছিলে কিনা, আমার চাচাকে শহীদ করেছিলে কিনা? ওয়াহশী ডাক দিয়ে বলল, হ্যাঁ ইয়া রাসূলাল্লাহ, আমি আপনার চাচাকে শহীদ করেছিলাম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কিভাবে শহীদ করেছে আমাকে একটু বর্ণনা করো। ওয়াহশী বর্ণনা করছে, আমি জুবাইর ইবনে মুতঈমের গোলাম ছিলাম, জুবাইর ইবনে মুতঈমের চাচা বদর যুদ্ধে নিহত হয়েছিল। জুবাইর আমার কাছে বলে, এ উহুদের ময়দানে তুমি যদি আমার চাচার বদলায় মুহাম্মাদের চাচা আমির হামজাকে শহীদ করতে পারো, নিহত করতে পারো, হত্যা করতে পারো, তাহলে আমি তোমাকে মুক্তি করে দিব। ওয়াহশী বর্ণনা করে, উহুদের ময়দান আমি দেখলাম আমির হামজা বীর বীরত্বের সঙ্গে যুদ্ধ করতে করতে সামনের দিকে অগ্রসর হচ্ছে, সামনে যা কিছু আসছে কচু কাটা করে সামনের দিকে চলে যাচ্ছে। আমি একটা বর্ষা হাতে নিয়ে অপেক্ষা করতে লাগলাম। আমার সামনের দিকে যখন আসতেছে, আমি একটা গাছের একটা ডালের অথবা পাথরের পিছনে লুকিয়ে থাকলাম। আমি অপেক্ষা করতে থাকলাম কখন আমার নিকটে আসে। ওয়াহশী বর্ণনা করে, একজন কাফের হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সম্মুখে আসলো। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার তরবারি দিয়ে মাথাটাকে এমন ভাবে দ্বিখণ্ডিত করে দিলেন, ওয়াহশী বর্ণনা করছে, যেন ওই তার শরীরের মধ্যে কোনো মাথাই ছিল না, এমন একটা অবস্থা হয়ে গেল। ওয়াহশী লুকিয়ে রয়েছে, যখনই পজিশন মতো আসলো, ওয়াহশী তার বর্ষা নিয়ে দূর থেকে নিক্ষেপ করলো। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেটের মধ্যে গিয়ে আঘাত করলো বর্ষাটা। আমির হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আর সামনের দিকে অগ্রসর হতে পারলেন না। এই ঘটনা শুনতেন রাসূলের চোখ দিয়ে পানির ফোঁটাগুলো গড়িয়ে গড়িয়ে পড়ছে। এই ঘটনাটা যখন ওয়াহশী বর্ণনা করে, এই ওয়াহশী যখন তওবা করেছে, ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়েছে, আপন চাচার হত্যাকারীর বদলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেন নাই, ওয়াহশীকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছে। এই ছিল আমার নবীর রহমত, রহমতের নবী, তিনি এত দয়ালু ছিলেন। একজন গোলামের উপর তিনি দয়া করেছেন, একজন কাফেরের উপর তিনি দয়া করেছেন। শুধু তাই নয়, মক্কা বিজয়ের দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10,000 বাহিনী নিয়ে মক্কা বিজয় করলেন। মক্কা যখন বিজিত হয়ে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাবা ঘরের সামনে দাঁড়িয়ে তিনি ডাক দিয়ে বলছেন, নাম ধরে ধরে বলছেন, কে কে আমাকে হত্যার ষড়যন্ত্র করেছিল, কে কে আমার উপর জুলুম করেছিল, আমার সব কিছু মনে আছে, আমি ভুলে যাই নাই। আমি আজকের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বিজয়ী, তিনি যদি একটু চোখের ইশারা করেন, 10,000 বাহিনী মক্কার মানুষকে একেবারে কুচু কাটা করে ফেলতে পারে। কিন্তু রাসূল সেই আদেশ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যে আমার ভাই ইউসুফ আলাইহি সালাতুসসালামকে তার ভাইরা বাড়ি থেকে নিয়ে ওই কূপের মধ্যে নিক্ষেপ করেছিল, তাকে মেরেছিল, মেরে রক্তাক্ত করেছিল। তারপরে ইউসুফ আলাইহি সালাতুসসালাম যেমনইভাবে তার ভাইদেরকে মাফ করে দিয়েছিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আজকে আমি তোমাদের সকলকে মাফ করে দিলাম। এই হলো ইসলামের শিক্ষা, এই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিক্ষা, মাফ করে দিতে হবে, অত্যাচার আসবে মাফ করে দিতে হবে। এই জন্য আমরা নিজেদের মধ্যে কন্দল রাখবো না, নিজেদের মধ্যে সংশয়, ছোট বড় গরিব ধনী এদের মধ্যে কোনো বৈষম্য রাখবো না। এই যে মসজিদে আসছেন, একজন ধনী মানুষ একই কাতারে বসেছে, একজন গরিব মানুষ সেই কাতারে বসেছে, পাশাপাশি বসেছে, আওয়ামী লীগ যেখানে বসেছে, বিএনপি সেখানে বসছে, জামাত ইসলাম সেখানে বসছে, আহলে হাদিস যেখানে বসছে, তাবলিগ জামাত সেখানে বসছে, কওমি যেখানে বসছে, আলিয়া সেখানে বসছে, এটাই হলো ইসলামের শিক্ষা, ঠিক কিনা বলেন? আমরা এই শিক্ষাটা শুধুমাত্র মসজিদের মধ্যেই রাখি, মসজিদ থেকে বের হওয়ার পর এই শিক্ষাটা আর রাখতে পারি। এই শিক্ষাটা আমাদের জীবনে বাস্তবায়ন করতে হবে, তাহলেই না আমরা প্রকৃত মুমিন হতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সাম্প্রদায়িক সম্প্রীতি, গোত্রের ভিন্নতা থেকে বেঁচে থাকা, বৈষম্যতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। সকলে বিল আল্লাহুম্মা আমিন।